খাবারের গ্যারান্টা খুব সুস্বাদু। দেখাচ্ছি আপনাদের মিনি কক্সবাজারটা আমাদের পিছনে। This is mini Coxbazar. Guys, Assalamualaikum. It's me, your boy Jinnat from Farabi, and welcome my vlog 3. So, guys, as camera is Chandpur, Chandpur mini Coxbazar. So, we are going to my mama. So, my mama and I are going to তো বেশি বকবক না করে আজকে বেশি চিল্লাবো না, কারণ ঘুম থেকে উঠছি তো তো অবস্থা পুরো খারাপ। তো এখন আমরা রওনা দিচ্ছি আমাদের লঞ্চের লঞ্চ ঘাটের দিকে, সদরঘাট যাচ্ছি। সো গাইস এতক্ষণ ওয়েট করতে থাকুন আর দেখতে থাকুন পুরো ব্লগ। অবশেষে আমরা চাঁদপুর, সরি অবশেষে আমরা সদরঘাট আছি, পিছনে মামা। তো রোদের কারণে পিছনে আমাকে কালো দেখা যাচ্ছে। তো যেহেতু আসি এখন সদরঘাটের ভিতরে ওরকম শট নেওয়া যাবে না, তো আমি লঞ্চ উঠে তারপর আমরা লঞ্চ গাড়ির সামনে লঞ্চ গাড়ির ভিতরে ঢুকলাম। তো এখন লঞ্চ, হ্যাঁ লঞ্চ খুঁজতেছি, লঞ্চ পাইছি। তো এখন লঞ্চে যাবো, লঞ্চে যাওয়া তারপর লঞ্চের ভিউগুলো আপনাকে দেখাবো। সেটা এখন লঞ্চের ভিতরে আসি, আর ওখানে যখন ভিতরে ঢুকছি তখন চেকপোস্টে চেক করছে। আর এখানে যেহেতু পিকনিক চলতেছে তো খাবারের গ্যারান্টা খুব সুস্বাদু, খাবারের গ্যারান্টা খুব সুস্বাদু। নদীর সাইডে আছে দেখতে পারছেন। তো এখন আমি ওই সাইডে যাবো, দেখাবো রান্নার ঘরটা। আই এম রিয়েলি সরি, কারণ হচ্ছে যে আমি যতটুকু ট্রাই করতেছি ব্লগটা ভালো করার জন্য, বাট বুঝতে হবে যে এটা আপনার পিকনিকের ব্লগ, পিকনিক যাচ্ছি আমরা। তো এখানে আপনার আপনি চাইলেও ভালোভাবে ব্লগটা করতে পারবেন না। তো আমি অনেক ট্রাই করতেছি ব্লগটা ভালো করার জন্য, যার কারণে পারতেছি না। আর যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু ট্রাই করতেছি ভাই। কেবিন সাইডে আছি, কেবিন রুমগুলো তো যাই হোক, যতটুকু সম্ভব হচ্ছে আমি ট্রাই করতেছি ব্লগটা ভালো করার জন্য, জানি না কতটুকু ভালো হবে। আর যেহেতু পিকনিক যাবো, চিল করবো, মজা হবে। আর
যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যখন যখন লঞ্চ ছাড়বে তখন ভিডিওতে দেখাবো, এতক্ষণ ওয়েট করতে থাকবো গাইস। সো গাইস আবার আমি বুঝে দেবো মনে হচ্ছে এই পরিমাণে স্মরণ করতেছে গাইস, কারণ এখানে এত মানুষ, এত মানুষের ভিড়ে আমি কখনো ব্লগ করি নেই, তো আজকে ফার্স্ট এত মানুষের মাঝে ব্লগ করতেছি। তো আমি দেখাবো আপনাদের যে কি পরিমাণে মানুষ ওখানে আছে, এত ভিড়। জানি না যেমনি মনছি ওকে ব্লগটা কমপ্লিট করে ছাড়ুন গাইস, যাই হোক আমরা সেখানে 8টা বাজে, আমাদের কথা ছিল 8টা বাজে লঞ্চ ছাড়বে, বাট 8টা বাজে লঞ্চ ছাড়া দূরের কথা, এখন 10টা বাজে যেতেছে প্রায়, এখনও লঞ্চ ছাড়ার খবর নাই। তো এটা হইলো গিয়া বাংলাদেশ, যেখানে টাইম ঠিক বলে, টাইম বলে ঠিকই কিন্তু কাজ করেন দেরি। তো এতটুকু আমরা যখন লঞ্চ ছাড়বে তখন দেখাবো আপনি ভাই গ্যাদারিংয়ে আজকে ভিডিও করতে পারবো না। সো গাইস অলরেডি লঞ্চ ছেড়ে দিছে আর অনেকক্ষণ পর, এখন বাজে প্রায় 11টা, আমরা হচ্ছে 8টা বাজে, তো এত দেরি অনেক দেরি করে ছাড়ছে লঞ্চটা। সো গাইস দীর্ঘ তিন ঘন্টা পর আমরা আসলাম মিনি কক্সবাজার, চলুন দেখাচ্ছি আপনাদের মিনি কক্সবাজারটা আমাদের পিছনে। দিস ইজ মিনি কক্সবাজার, প্রচণ্ড পরিমাণে রোদ। ও ভাই ওপি ওপি ওপি। সো গাইস নিচে যাবো, গুসু করবো, তারপর তো দেখাবো আপনাদের, অসুবিধা নাই, নো টেনশন, অনেক ঘর মাইতেছে, গুসু করবো, পাশে চিল করবো, তারপরে আবার ভিডিও অন করবো। গুসুল শেষ, সব কিছু শেষ, আমরা রেডি, এখন খাওয়া দাওয়া করবো, আবার রেডি।
খাওয়া দাওয়ার পর আবার ব্যাক করছি। খালি একটা বোতল বাকি আছে, এটা খাওয়া বাকি আছে, একটু পর খাবো। দেখতে পারতেছেন আর গোসল করতে পারলাম, ট্রাই চাইছিলাম যে গোসল করার ভিডিওটা দেখাবো, বাট তেমন পার্সন ছিল না, যেহেতু একা ব্লগ করি তেমন পার্সন ছিল না, তাই আর ভিডিওটা করা হয়নি। সো আফসোস, যদি ড্রোন থাকতো তাহলে একটা সিনেমাটিক শট নিতে পারতাম এখান থেকে, পরিবেশ তো অসম্ভব। লাইফ টাইম পরে সূর্য পরে সূর্য পরে দেখ সবাই জানাবেন ব্লগটা কেমন হয়েছে। আমার বানানো সবচেয়ে ছোট্ট একটা ব্লগ, যেটা আমি খুব অল্পতে শেষ করে দিচ্ছি। সমস্যা হচ্ছে কি, যে লঞ্চটার ভিতরে আসার টাইমে এত স্লোভাবে টানছে, মানে এখানে আমরা পৌঁছেছি কয়টা, সাড়ে তিনটে পৌঁছেছি না ভাই, সাড়ে তিনটে বাজে আমরা এখানে পৌঁছেছি। যাই হোক, পিকনিক আসছে না কিসে আসছে বুঝতে পারবো না, এত গান বাজনা খুব কম হয়েছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, ওটা মিস হবে না। আসলে পরিবেশটা যার কারণে আমি এখানে বসে বসে এই জিনিসটা করতেছি, রোডটার আড়ালে এই ওয়েদারটারে আমি বেশি ফিল করতেছি। ট্রাই আর সবাই জানাই দিবেন নেক্সট টাইম কোন জায়গায় কোন জায়গায় ব্লগ করা যায়, আর সাপোর্ট তো অবশ্যই করবেন, ব্লগ করবেন আমার জন্য, যাতে আমি আমার চ্যানেলটা আরও আগে নিয়ে যেতে পারি। আর থ্যাংক ইউ আমার ভাইয়াকে যে আমাকে এখানে সাপোর্ট করছে, আপু আমি ওকে। সো গাইস, বেশি কথা না বলে কিছু শট নিব, তারপরে ব্লগটা এখানে সমাপ্ত করবো। যাদের এখন চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো করে নেবেন। I'm not sure if I'm going to be able to do it.